ফেইস অ্যাপে চেহারা বদল করে বুড়ো হতে গিয়ে ধরা খেয়েছেন অন্তত পনেরো কোটি ব্যবহারকারী এখন এই ব্যবহারকারীর নাম ফোনের ছবি সহ অন্য অন্য তথ্য নিজেদের সার্ভারে জমা করেছে ফেইস অ্যাপ যদিও প্রতিষ্ঠানটি বলেছে তারা এই তথ্য গবেষণার কাজে লাগানোর পর মুছে ফেলবে কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এর ঠিক উল্টো গত সপ্তাহ খানেক থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সহ অন্যান্য মাধ্যমে ফেস অ্যাপ দিয়ে নিজেদের ছবি বুড়ো বানিয়ে দেবার একটা ট্রেন্ড দেখা গেছে এই ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়েছে বিশ্বের পনেরো কোটি মানুষ অ্যাপটি ব্যবহারের সময় ব্যবহারকারীকে অনুমতি দিতে হয় তার নাম ও ছবি নেবার যেগুলো ফেস অ্যাপ চাইলে যে কোনো কাজে ব্যবহার করতে পারবে বলে শর্তে বলা ছিল সেই শর্ত মেনে অনেকেই তাতে নিবন্ধন করে অ্যাপ অ্যানিয়ার এক তথ্যে দেখা যায় অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে দশ কোটির বেশিরভাগ ডাউনলোড হয়েছে আর একশো দেশে অ্যাপেলের আই ওএস অ্যাপ স্টোরের শীর্ষ ডাউনলোড হওয়ার তালিকায় রয়েছে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে মানুষ মনে করে অ্যাপটি এমনিতেই ব্যবহার করা হচ্ছে কিন্তু এটি ব্যবহার করতে যে তার নাম ছবি তথ্য দিতে হচ্ছে সেদিকে কেউ নজরই দেয়নি ফোন এরিনার এক বিশেষজ্ঞ পিটার কস্তাদিনো বলেছেন আমরা ক্যাম্ব্রিজ অ্যানালিটিকা থেকে হয়তো কোনো শিক্ষা নেয়নি। যদি তাই হতো তাহলে এভাবে নিজেদের তথ্য জেনে বুঝে তৃতীয় পক্ষর হাতে তুলে দিতাম না রাশিয়ান প্রতিষ্ঠান ওয়ারলেস ল্যাব ফেইস অ্যাপটি ব্যবহার তৈরি করেছে তিনি অবশ্য বলছে এটি খুব ভয়ঙ্কর নাও হতে পারে কারণ তারা বলছে আর এন ডি কাজ শেষে আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে তথ্যগুলো মুছে ফেলবে কিন্তু যদি না মুছে তখন ব্যবহারকারীদের কিছুই করার থাকবে না কারণ তারাই বলে দিচ্ছে তথ্যগুলো যা খুশি তাই করতে পারে তারা ফেস অ্যাপের পক্ষ থেকে অবশ্য এসব তথ্যের অপব্যবহার করা হবে না বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটি বলেছে তারা তথ্যগুলো তাদের সার্ভারে জমা রেখেছে ঠিকই তবে সেগুলো গবেষণার কাজে ব্যবহারের পর মুছে ফেলবে কিন্তু একই ধরনের কথা বলেছিল ব্রিটিশ প্রতিষ্ঠান ক্যাম্ব্রিজ অ্যানালিটিকা প্রতিষ্ঠানটি ফেসবুকে তৃতীয় পক্ষের অ্যাপ হিসেবে কাজ করে প্রায় আট কোটি মানুষের তথ্য হাতিয়ে নেয় এবং পরে সেগুলো দু সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কাজে লাগায় তাই এক্ষেত্রে তেমনটা হবে না সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা